ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে 4 বছরে আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বাংলাদেশের সর্বোচ্চ একাডেমিক অ্যাওয়ার্ড যেটা প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল, এটা হচ্ছে প্রত্যেক ফ্যাকাল্টি থেকে ও নির্দিষ্ট একটি সেশনে একজন যার সর্বোচ্চ নম্বর থাকে তাকে দেওয়া হয়। এবং আমাদের কলা অনুষদে 17টা ডিপার্টমেন্টের মধ্যে আমার সেশনে আমি হায়েস্ট নম্বর পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কত সালে এটা? এটা 2013-র আমার 14-তে অনার্স আর কি। আমার সামনে বসে আছি, বাহ, কাশিউরে উঠেছে, মেরিটোরিয়াস মানুষজন দেখলে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, ওয়াও, সুপার। তারপর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক, সেই দোয়া জানিয়ে, শুভকামনা জানিয়ে শুরু করছি একটা প্রমোশনাল ভিডিও। প্রথমে নামটা একটু বলেন ভাই, প্লিজ। আমি মাহাদি হাসান, ফরিদগঞ্জ উপজেলায়। তো আমি যে মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছি এটি আমার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসা। মাদ্রাসাটির নাম হচ্ছে মানুরি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং এটি 1920-তে প্রতিষ্ঠিত। আমার দাদা ভারতে পড়ালেখা শেষ করে দেশে এসেই মাদ্রাসা করেছিলেন এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 1 বছর আগে 1920 সালে প্রতিষ্ঠিত। অনেক প্রাচীন মাদ্রাসা, অনেক প্রাচীন। এবং ভাইয়া ইন্টারেস্টিংলি ও সময়টাতে আমার দাদার পুরো বাংলাদেশেই বিভিন্ন জেলাতে ছাত্র ছিল, আমরা যেটা বড় হয়ে শুনেছি। এবং দাদার অনেক ছাত্রদের সাথে আমাদের দেখা করার সুযোগ হয়েছিল। দাদার নাম কি? দাদার নাম ছিল মৌলানা জাইনুল আবেদিন। তো উনি অনেক পুরো বাংলাদেশ থেকে ছাত্ররা আসতো এবং সেখানে পড়ালেখা করতো এবং দেখা যেত বিভিন্ন বাড়িতে লজিং থাকতো, থেকে মাদ্রাসায় পড়ালেখা করতো। তারপর সেটা ডেভেলপ হয়ে এখন ফাজিল মাদ্রাসা হয়েছে। আপনাদের মধ্যে কোনো সিলসিলা ছিল যেহেতু আপনার খিলাফত নিয়েই দাদা বাংলাদেশে এসেছেন। দাদার ওই বিষয়টা দাদা মেনটেন করেছেন এবং দাদার সময়কালীন দাদার অনেক ছাত্ররাই ছিল এবং আমাদের মাদ্রাসাতে তাসাউফের চর্চা, বিভিন্ন প্রোগ্রাম এগুলোও দাদা অর্গানাইজ করতেন। আপনি সেই সিলসিলার বা সেই পরিবারের সন্তান হিসেবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আরবিক ডিপার্টমেন্টে। এটা আরেকটু ইন্টারেস্টিং স্টোরি আছে। বলেন প্লিজ। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, তো আমার হচ্ছে শৈশবটা ওই মাদ্রাসাতে, দাখিল আলিম। এবং সেই মাদ্রাসাতে অনেক প্রাচীন মাদ্রাসা হলেও মাদ্রাসায় আমরা জানি বাংলাদেশে তো 2003 সাল থেকে হচ্ছে গ্রেডিং সিস্টেম চালু হয়েছে। তো আমরা পরীক্ষা দিয়েছি এবং ওই মাদ্রাসা থেকে আমি প্রথম মাদ্রাসাতে দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম এবং আমার এরপরে আলিমেও আমি প্রথম গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম ওই মাদ্রাসা থেকেই। ওই মাদ্রাসা থেকে দাখিল মানে হচ্ছে এসএসসি এবং আলিম যেটা আমরা ইন্টারমিডিয়েট বলি আর কি, দুই পরীক্ষাতে আমি প্রথম ওই মাদ্রাসা থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। আমি বিশেষ করে আমি আমার শিক্ষকদেরকে তো অনেক বড় ক্রেডিট দিই এটার জন্য। আমার হুজুররা ওস্তাদরা আমাকে অনেক ভালোভাবে সেভাবে গাইড করেছিলেন। তার পাশাপাশি ভাইয়া প্রথম যেটা হয়েছিল, আমরা যেহেতু ধর্মীয় বেশ আবহেই বড় হয়েছি পরিবারে, তো কিছু বিষয় এখনও যেটা মনে করি, দেখা যেত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন প্রথম বছর ভর্তি পরীক্ষার সময় মনে হতো যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু শুনতাম যে সেখানে গেলে আমি আমল ঠিক রাখতে পারবো কি না, ধর্মীয় দিকটা ঠিক থাকবে কি না, নাকি পাল্টে যাবো আমি, চেঞ্জ হয়ে যাবো। তো বাবা মাও এটা চিন্তা করতেন। সব কিছু মিলিয়ে প্রথম বছর পরীক্ষা দেওয়ার কোনো প্রিপারেশনই নেইনি। আচ্ছা, তো আমি দ্বিতীয় বছর পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। দ্বিতীয় বছর আমি কোচিং করিনি। এটা কোচিং না করার পেছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় বছর কোচিং না, আমার বাবা তো আমাদের গ্রামেই আমাদের একটা মাদ্রাসা, আমাদের ওই মাদ্রাসাতেই চাকরি করতেন। তো বাবা যেহেতু খুব ছোট অফিস সহকারী হিসেবে চাকরি করতেন, খুব ছোট্ট চাকরি, তা আমরা 4-5 ভাই বোন, কিন্তু দেখা যেত যে সবার জন্য সব কিছু ম্যানেজ করা বাবার পক্ষে সম্ভব হতো না এবং এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল যে ঢাকায় এসে কোচিং করা, এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসলে আমি ওই সময় পেতাম না। তারপর আমি যখন ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার দিব, তখন মাথায় একটা জিনিস কাজ করছিল যে 2টা গোল্ডেন এ প্লাস নিয়ে যদি ভর্তি পরীক্ষা চান্স না পাই, মান সম্মান তো কিছু থাকবে না। ফরচুনেটলি আই উইল সে যে লাকিলি, আলহামদুলিল্লাহ, আমি ভর্তি পরীক্ষা 483তম হয়েছিলাম সেই নিজের একার প্রিপারেশান থেকেই। আমি মাদ্রাসায় থাকতেই যখন ভর্তি পরীক্ষা দিচ্ছি তখনই ডিসাইড করেছি যে আমি আরবি নিয়েই পড়বো ঢাকা। আপনার আগে থেকে ডিসাইড? আমি আগে থেকে ডিসাইডেড এবং আমি ভর্তি পরীক্ষা 483তম হয়েছিলাম। আমার ইংরেজিতে কন্ডিশন ছিল, বাংলায় কন্ডিশন ছিল, আমি চাইলে আরো বেটার সাবজেক্ট নিতে পারতাম। ভাইবা বোর্ডে সাক্ষাৎকারে যাওয়ার সময় আমি শুধু আরবি লিখে নিয়ে গিয়েছিলাম, আমার এখনো আর কিছুই লিখিনি। তো আমাদের ইসলামিক হিস্ট্রি একজন স্যার ছিলেন, স্যার আমাকে বললেন যে তুমি কি এখানে আরবি পড়তে এসেছো? তো আমি বললাম জি স্যার আরবি পড়বো। ঢাকা ইউনিভার্সিটি আরবি পড়তে? ঢাকা ইউনিভার্সিটি আরবি কিন্তু খুব প্রাচীন ডিপার্টমেন্ট, জি একদম প্রথম। এবং ফার্সিও তাই? জি ফার্সি, সংস্কৃত, পালি নামে একটা ডিপার্টমেন্ট আছে আমার মনে আছে, তো প্রথম 6টা ডিপার্টমেন্টের একটা। হ্যাঁ হ্যাঁ,
তো স্যার বলছিলাম তুমি আরবি পড়তে ঢাকা ইউনিভার্সিটি এসছো, আমি বললাম জি স্যার, বলে যে আরবি পড়লে ঢাকা আলিয়াতে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? তো বললাম স্যার আমি আসলে আগে থেকে ডিসাইডেড যে আমি আরবি নিয়ে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা নিব। পরে স্যার বললাম আমি তোমাকে 5 মিনিট টাইম দিচ্ছি, তোমার যেহেতু কন্ডিশন আছে বাইরে গিয়ে একটু চিন্তা করে আসো অন্য কোনো সাবজেক্ট পড়বা কিনা। অ্যান্ড আই রিপ্লাইড হিম যে স্যার আমি আসলে আপনি আমাকে 30 মিনিটস টাইম দিলেও আমি আসলে চেঞ্জ করবো না, কজ আই ডিসাইডেড যে আমি আরবি নিয়েই পড়ব, জানে না পারিবারিকভাবে ব্যাকগ্রাউন্ডগুলো। তো আমি বললাম যে স্যার আমি আসলে প্যাশনেট যে আরবি নিয়ে আমি কাজ করব। পরে স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে ডিন স্যার ছিলেন, তো ডিন স্যার বললেন আচ্ছা ঠিক আছে ও যেহেতু নিতে চাচ্ছে দিয়ে দেন। পরে আমি আরবি নিলাম। অ্যান্ড আমি এটা খুব গর্বের সাথেই বলি যে আরবিতে পড়ে বা আরবি নেওয়ার ডিসিশানটা আমার ওইটা মোটেই রং ডিসিশান ছিল না এবং ওইটা আমাকে ক্ষতিগ্রস্ত করেনি, রেদার আমি অনেক বেশি বেনিফিটেড হয়েছি। লাইক আমি আরবিতে পড়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে 4 বছরে আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এবং আমাদের যেটা হয়েছে আর্টস ফ্যাকাল্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ একাডেমিক অ্যাওয়ার্ড যেটা প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল, এটা হচ্ছে প্রত্যেক ফ্যাকাল্টি থেকে নির্দিষ্ট একটি সেশনে একজন যার সর্বোচ্চ নম্বর থাকে তাকে দেওয়া হয়। এবং আমাদের কলা অনুষদে 17টা ডিপার্টমেন্টের মধ্যে আমার সেশনে আমি হায়েস্ট নম্বর পেয়েছিলাম, মাশাআল্লাহ। অ্যান্ড আই ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কত সালে এটা? এটা 2013 আমার 14-তে অনার্স আর কি। আমি সামনে বসে আছি, বাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক নিয়েছিলাম এবং এটা ওনার কার্যালয়ে। পাশাপাশি আমি অনার্স এবং মাস্টার্স দুটোতেই ফার্স্ট হওয়ার জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিনস অ্যাওয়ার্ডও পেয়েছি। মাস্টার্সও আমি ফার্স্ট হয়েছি, অনার্সও ফার্স্ট হয়েছিলাম, ডাবল ফার্স্ট ছিলাম এবং আমি দুটোর জন্যই ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি। তো এবং আমি দেখলাম যে আমি কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হইনি আরবি নিয়ে পড়ে। আমি হয়তো অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারতাম, বাট আমার স্বপ্নটা এইভাবে হয়তো মেলে ধরতে পারতাম না। তারপরে যেটা হলো ভাইয়া, মাস্টার্সের পরেই আমি আসলে বাইরে অ্যাপ্লাই করা শুরু করলাম। অ্যান্ড আই থট যে আমি বাইরে স্কলারশিপ নিয়ে যাবো এবং আরেকটু হায়ার এডুকেশান আমার প্রয়োজন। তো সেই সময়টাতে আমি তিনটা দেশ থেকে অফার পেয়েছিলাম। আমি ইংল্যান্ডে 3টি ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছিলাম, সৌদি আরবে 1টাতে ফুল স্কলারশিপ সহ অফার পেয়েছিলাম, আর ব্রুনাই দারুসসালামে আমি ফুল স্কলারশিপ সহ অফার। ইংল্যান্ডে ওরা আরবি পড়াবে না, আমার ওই ইংল্যান্ডে অ্যাপ্লাই করেছিলাম লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে, যেখানটায় আমি যেহেতু মাস্টার্স করেছি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এটা নিয়ে ওইটার একটা পার্ট নিয়ে আমি কাজ করতাম। সেখানটাও লিঙ্গুইস্টিক্সের জায়গাতে আমি জেনারেল লিঙ্গুইস্টিক্স প্লাস অন্য ফরেন ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক্স এগুলো নিয়ে কাজ করার সুযোগ ছিল। তো কিন্তু সেখানে আমি ফুল স্কলারশিপ পাইনি, যার কারণে আমার জন্য আমি ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিলাম, কিন্তু আমি বলেছি যে আমাকে ফুল স্কলারশিপ না দিলে আমার পক্ষে আসা সম্ভব না। তো ওটা বাদ দিয়ে তারপর আমি দেখা গেল যে সৌদি আরবেটা আর ব্রুনাই দুটা মাথায় রাখলাম যে দুটোর একটাতে যাবো। মিনওয়াইল যেটা হলো, আমার সৌদিটাতে আমি ভিসা পাচ্ছি না, দেরি হচ্ছে, ওরা ভিসা পাঠাতে দেরি করছে, কিন্তু এই সময়ের মধ্যে আমার ব্রুনাইয়ের ভিসা সহ চলে আসছে। আবার আমি দেখলাম যে তখন তো মাত্র পড়ালেখা শেষ করেছি, টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার মাথায় কাজ করছে। তো দেখা গেলো যে তখন আমি ব্রুনাই দারুসসালামের স্কলারশিপের অ্যামাউন্টটাও বড়, আবার ভিসা চলে এসছে, আমি চাইলে এখনই চলে যেতে পারি, আর সৌদিটা আমার জন্য আর একটু দেরি হবে, কবে নাগাদ ভিসা আসে ঠিক নেই। আমি একটু কনফিউজিং ছিলাম, বাট আই টুক দ্য রাইট ডিসিশন যে না, আমি যেটা হাতে আছে এখন এটাতে চলে যাওয়া ভালো, তারপর দেখা যাবে। আমি তারপর ব্রুনাই দারুসসালামে চলে গেলাম। ব্রুনাইতে সেখানে যাওয়ার পরে আমি হচ্ছে সুলতান শরীফ আল ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে আরবি ভাষার উপরই টিচিং অ্যারাবিক অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কীভাবে আরবি ভাষা বিদেশি ভাষা হিসেবে আরবিটা কীভাবে নন নেটিভ স্পিকারদেরকে শেখানো যায় এটার উপর আমি কাজ করলাম। এবং সেখানে আমার থিসিস সুপারভাইজার ছিলেন মিশরের আল আজহারের একজন ফুল প্রফেসর ডক্টর মুস্তফা সাওয়াহিলি, তার সাথে আমি কাজ করেছি এবং তিনি আমাকে গাইড করেছেন কীভাবে আসলে এই ম্যাথোডোলজিক্যাল জায়গাটাতে নন নেটিভ স্পিকারদেরকে আরবি ভাষা শেখানোর জন্য, আরবি ভাষায় কথা বলা শেখানোর জন্য কীভাবে কাজ করা যায়। ওনার সাথে আমি আমার থিসিসের টপিকই ছিল এটা এবং আমি সেখানটায় কাজ করলাম। আমি ভাইয়া আরবি নিয়ে কাজ করতে গিয়ে একটা জিনিস আমার কাছে তখন খুব বড়ভাবে আমি ফিল করেছিলাম, যেটা হচ্ছে ওখানে যাওয়ার পর ইসলামিক ইউনিভার্সিটির সবাই আরবি ভাষায় কথা বলে, মানে ওখানে আমাদের টিচাররা স্টুডেন্টরা এভরিওয়ান স্পিকস ইন আরবিক। তো আমি তখন আমার স্পিকিং ফ্লুয়েন্সি অত ভালো ছিল না আরবিতে, বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে যাওয়ার পরও আমার রিডিং রাইটিং এগুলো খুব ভালো ছিল কিন্তু স্পিকিং ফ্লুয়েন্সি ছিল না, খুব ভালো কথা বলতে পারতাম না, মানে কন্টিনিউ করতে পারতাম না। তখন আমাদের যে ডেপুটি ডিন ছিলেন ওনার বাড়ি ছিল সুদানে, ডক্টর আদেল, তো উনি আমার সাথে কথা বলতে গিয়ে যখন দেখলেন যে আমি একটু আটকে যাচ্ছি, তখন উনি বললেন যে তুমি খুব ফ্লুয়েন্টলি আরবিতে কথা বলতে পারছো না মনে হয়। তখন আমি একটু স্বীকার করলাম যে হ্যাঁ এরকম, পরে বললো যে একটু বেশি প্র্যাকটিস করা শুরু করো। এবং ওই দিনটা আমি খুব ভালোভাবে ফিল করেছি যে একটা এনভায়রনমেন্ট, একটা প্ল্যাটফর্ম, একটা কিছু, একটা মেথড আসলে খুব প্রয়োজন আমাদের সবার জন্য, ওয়ার এভার উই স্টাডি, মাদ্রাসায় হতে পারে, স্কুল কলেজে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, বাট উই নিড দ্যাট প্ল্যাটফর্ম, উই নিড দ্যাট এনভায়রনমেন্ট যেখানটা আমি হচ্ছে খুব মন ভরে আমার স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবো। আমি কীভাবে আসলে আরবি ভাষা আমি লেখা পড়াটা খুব ভালোভাবে শিখেছি কিন্তু কথা বলাটা ভালোভাবে শিখিনি, এটা একটা বিষয় ছিল ওই সময়টাতে। তো কথা বলতাম এবং আলহামদুলিল্লাহ এটা আমার ওভারকাম করতে বেশি দিন সময় লাগেনি, দেখা গেছে অল্প কিছু। কাইফা হালুকা মানে কি আসলে কি আপনি
কেমন আছেন? হ্যাঁ, কাইফা হালু কেমন আসলেই আপনি কেমন আছেন? এটার বাইরে কিছু জানি না, আপনি আরো অনেক কিছু জানেন কিন্তু আমরা মিনিং জানি না, মিনিং জানেন না অথবা হচ্ছে হয়তো প্র্যাকটিসটা করেননি। যেমন একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, একজন বলেছিল বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর, তো সে দেখা যাচ্ছে সব আরবি কথা শুনছে, তো আজানের সময় সে বলছে যে সৌদি আরবে কেবল আজানটাই বাংলায় হয় আর সবকিছু দেখি আরবিতে হয়। তো আজান বাংলায় হয় না, আজান আরবিতেই হয়, কিন্তু তার কাছে ওটাই পরিচিত মনে হয়েছে। আমার কিন্তু থিসিস জমা দেওয়ার পর ব্রুনাই হাইকমিশনে, বাংলাদেশের যেই ব্রুনাইতে হাইকমিশনটা আছে, বাংলাদেশ হাইকমিশন ইন ব্রুনাই দারুসসালাম, সেখানে আমি 10 মাস চাকরি করেছি। আমার কাজের অভিজ্ঞতাটা হচ্ছে, কাজ করলাম সেখানটায় লেবার উইংয়ে ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওকে, লেবার উইংটা আমাদের কাজ ছিল, বাংলাদেশি প্রবাসী ভাইরা এম্বাসিতে আসতো, লেবার উইংয়ে বসে ওনারা নিজেদের গল্প কষ্টের কথাগুলো বলতেন। কেউ দেখা যাচ্ছে 6 মাস হয়েছে এখনও কাজ পায়নি, কেউ দেখা যাচ্ছে 1 বছর ধরে বেতন দিচ্ছে না মালিক, কেউ দেখা যাচ্ছে থাকার জায়গা নেই, কারোর হচ্ছে বাড়িতে টাকা পাঠাতে পারছে না, কারোর হচ্ছে রিএন্ট্রি দরকার, ভিসা রিনিউ করা দরকার, দেশে আসতে হবে, দেশে আসতে পারছে না। এই গল্পগুলো কমপ্লেনগুলো লিখতাম এবং আমাদের কাজ ছিল কমপ্লেন লেখার পর তাদের মালিককে এম্বাসিতে ডেকে আনা এবং ডেকে এনে তাদের কাছ থেকে একটা সলিউশন বের করা, যে আপনি ওর বেতন দিচ্ছেন না কেন, ওর বেতনটা দিয়ে দেন, ওকে দেশে পাঠাচ্ছেন না কেন, দেশে পাঠায় আবার আনার ব্যবস্থা করেন। এগুলো আমরা করে দিতাম। তো এটা করতে গিয়ে যেটা দেখলাম, ভাই লেবার উইংটা আসলে এমন একটা জায়গা যেখানটা আসলে বাংলাদেশি প্রবাসীদেরকে সবচেয়ে বেশি হেল্প করা যায় এই জায়গা থেকে, এবং প্রবাসীদের দুঃখ দুর্দশার চিত্র সবচেয়ে কাছ থেকে দেখা যায়। এবং আই হ্যাড সাম মেমোরিজ ভাইয়া, যেটা হচ্ছে আমি খুব বেশি লাইফে সারা জীবন এগুলো মনে রাখবো। সিলেটের 3 জন এরকম ছিল যারা ওখানে যাওয়ার পর 6 মাস ধরে তাদেরকে বনে রাখা হয়েছে, বন জঙ্গল টাইপের একটা জায়গায় রাখা হয়েছে, তাদের কোনো থাকার জায়গা দেয়নি, খাওয়ার জায়গা দেয়নি, তারা শুকিয়ে একেবারে চেহারাটারা বিদঘুটে হয়ে গেছে। তো এম্বাসিতে কোনোভাবে মানুষজনকে ধরে টরে সেখানে এসছে, এসে বলে স্যার আমাদেরকে বাঁচান। কি হয়েছে? বলে যে আমাদেরকে একজন নিয়ে এসছে, কোনো কাজ টাজ দিচ্ছে না, আমরা খুব বিপদে আছি, কোথাও কিছু চিনিও না, যেতেও পারি না। তো তাদেরটা আমরা যেটা করেছিলাম, তাদের যারা এমপ্লয়ার স্পন্সর করে যারা ভিসা দিয়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে তাদের টাকাগুলো আমরা তুলে দিয়েছি, কিছু অংশ আংশিক টাকা, তাদেরকে দেশে আসার টিকিটের ব্যবস্থা করে দিয়েছি। এবং এই কাজগুলো যখন তারা টিকিট হাতে নিয়ে দেশে ব্যাক আসছে, কিছু টাকাও ফেরত পেয়ে, তারা সিম্পলি কেঁদে দিয়েছে আমাদের সামনে এম্বাসিতে। এর বাইরে যেটা ভাষার সাথে সংশ্লিষ্ট বিষয় সেটা যদি আমি বলি, আমরা কিন্তু যেখানেই যাই একটা ডেস্টিনেশন কান্ট্রির যে ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ থাকে এটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আমার সৌদি আরবে, দুবাইতে, এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে এবং আমি সেখানটায় বেশ কিছুদিন ছিলাম, প্রবাসীদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। একজন প্রবাসীর সাথে আমি একটা, আমার একটা স্টোরি এরকম যে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এখানটা, উনি খুব ভালো চাকরি করছেন, আমি দেখলাম যে উনি মাসে 1.5-2 লাখ টাকার মতো ইনকাম করেন। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কতটুকু পড়ালেখা করেছেন বাংলাদেশে? বলে যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, তারপর আর পড়তে পারিনি, বিদেশে চলে এসেছি। তো আপনি এত টাকা স্যালারি কিভাবে পান? তো উনি বললেন যে দেখেন আমার আসলে স্যালারির পেছনে একটাই ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে আরবি ভাষায় কথা বলতে জানা। তো বললাম কেন আমাকে একটু গল্পটা বলেন, আমি খুব আগ্রহ নিয়েই শুনছি, যেহেতু আমার মাথায় একটা টার্গেট আছে যে আরবি নিয়ে কাজ করা। তো উনি বললেন যে আমি আসলে যেখানটা রয়েছি এখানে বাংলাদেশের প্রায় 5,000-এর মতো শ্রমিক আছে, তো মালিক পক্ষ এমন একজনকে খুঁজছিলেন যে বাঙালিদের সাথে বাংলায় কমিউনিকেট করতে পারবে, মালিক পক্ষের সাথে আবার আরবিতে কমিউনিকেট করতে পারবে, যে দুই ভাষায় কথা বলতে জানে, এরকম কাউকে খুঁজছিল। আমি বিদেশে আসার পরে উনি বললেন আর কি যে আমি বিদেশে আসার পর 6 মাস 1 বছর আমার খুব কষ্ট হয়েছে এবং আমি বুঝে ফেলেছিলাম যে ভাষা না জানলে আসলে এখানে সার্ভাইভ করাটা কঠিন, রেদার ভাষা জানলে আমি অনেক অপরচুনিটি পাবো। তো আমি 6 মাস ধরে টানা আরবি ভাষা শিখলাম, শেখার পর আমি কয়েকজন মালিক পক্ষের সাথে কথা বললাম, এরকম এই মালিক পক্ষের যখন খবর পেলাম আমি সেখানটায় নিজের ক্যান্ডিডেসি প্রেজেন্ট করলাম যে আমি এখানটায় আসতে পারি বা আমার আরবিতে কথা বলার যোগ্যতা আছে, তখন ওনারা আমাকে রিক্রুট করলেন, জাস্ট কেবলমাত্র আমি আরবি ভাষায় কথা বলতে জানি, বাঙালি এবং আরব দুপক্ষের মানুষের সাথে আমি কমিউনিকেট করতে পারবো, দুভাষী হিসেবে কাজ করতে পারবো, এজন্য আমাকে এই কোম্পানিতে, আমি আর অন্য কোনো কাজ করি না, আমি অন্য কোনো কাজের জন্য নেই, শুধুমাত্র আরবিতে কথা বলতে পারি, এতটুকুর জন্য আমি এখানে এত টাকা স্যালারির কাজ করি। এম্বাসিতে 10 মাস কাজ করার পর আমি বাংলাদেশে আসলাম 2018 সালের অগাস্ট মাসে এবং তখন সার্কুলার হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে এবং সেই সার্কুলারে আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করে ভাইবা হবে আমরা অগাস্টের শেষ দিকে আমি আসলাম দেশে, সেপ্টেম্বরে অগাস্টের 30 তারিখ ভাইবা হলো। ভাইবা হওয়ার, ভাইবার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ভাইবা দিয়েছিলাম 54 জন, আমরা অ্যারাবিক ডিপার্টমেন্টে লেকচারার পোস্ট সার্কুলার ছিল দুইজনের, 3 জনের সার্কুলার ছিল, 3 জন লেকচারার নিবে, আমরা 54 জন ভাইবা দিয়েছিলাম। তো আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টে এর আগে 54 জন মানে এত বেশি সংখ্যক ক্যান্ডিডেট ভাইবা দেয়নি কখনো, সেবারই প্রথম যে এত বেশি সংখ্যক ক্যান্ডিডেট, কারণ প্রায় 8 ব্যাচ থেকে নিয়োগ হয়নি, তো অনেক ক্যান্ডিডেট জমে আছে। সব কিছু মিলিয়ে আমি ভাইবার দিন, আমার সিরিয়াল ছিল 21, তো
ভাইবা বোর্ডে আমি বসে আছি, সেখানে এমন অনেককেই দেখেছি যাদের আসলে খুব বড় রিকমেন্ডেশন আছে, খুব বড় জায়গা থেকে রিকমেন্ডেশন আছে, সুপারিশ আছে, একটা বড় পলিটিক্যাল রিকমেন্ডেশন আছে, সব কিছু মিলে আমি বাইরে বসে বসে গুনছি যে একজন দুইজন কারা কারা হাইলি রিকমেন্ডেড। গুনতে গিয়ে এক দুই তিন চার এভাবে দেখছি, তা আমি দেখি যে আমি নিজেকে দশের মধ্যেও রাখতে পারছি না, কারণ আমার অত বড় রিকমেন্ডেশন ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল, ও এখন জাপানে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছে, মাস্টার্স করছে বিসিএস ক্যাডার, মোহাম্মদ বিন ইয়াহিয়া। ও আমাদের মতো বিতর্ক করত, বঙ্গবন্ধু হলে ছিল। আপনি কি ডিবেট করতেন? হ্যাঁ, আমি ডিবেট করতাম। ওকে। এবং ঢাকা ইউনিভার্সিটির যেটা মেইন টিম অপরাজ বাংলা, অপরাজ বাংলার হয়ে অনেক ডিবেট করেছি, অনেক চ্যাম্পিয়নশিপ টাইটেল এনেছি অপরাজ বাংলার হয়ে। বিউটিফুল, বিউটিফুল। আর তো মোহাম্মদের স্টোরিটা বলি, মোহাম্মদ আমাকে, আমি মোহাম্মদকে জাস্ট ফোন করে বললাম যে এরকম আমি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছি। বলে যে কেন? আমি বলছি যে অনেক হাইলি রিকমেন্ডেড ক্যান্ডিডেট আছে, আমি আসলে বুঝতে পারছি না যে মাত্র তো দুই তিনজন নিবে, আমার আসলে হবে কি না। ও জাস্ট আমাকে একটা মোটিভেশনাল লাইন বলেছে যে দাদা, ইউ জাস্ট টেক ইট ইজিলি অ্যান্ড চিন্তা করো যে তোমাকে একটা ডু অর ডাই ম্যাচ খেলে দিতে হবে। ভেতরে যাবা, খুব কনফিডেন্ট ডেলিভারি করবা, ডেলিভার করবা কনফিডেন্টলি, এবং হচ্ছে তুমি জাস্ট একটা ডু অর ডাই ম্যাচ খেলে দিয়ে আসো, দেন লেট দ্যাম টেক দ্য ডিসিশন। যদি তোমাকে নাও নেয়, লেট দ্যাম ফিল যে তোমাকে নেওয়া উচিত ছিল, তুমি এত ভালো করেছো, বিউটিফুল, এরকম একটা পারফরমেন্স করে আসো। আমি একটু মোটিভেশন পেলাম এবং আমি খুব হাসতে হাসতে, আমি বিতর্ক আমার কাছে একটা আর্ট এবং বিতর্ক আমাকে বেশ কিছু জিনিস দিয়েছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ভালোভাবে কথা বলতে জানা, ভাইবা বোর্ডকে ডিল করতে জানা, এটা তো এটা বিতর্ক দিয়েছে আমাকে। তো আমি ভেতরে গেলাম, আমাদের তখন বোর্ড চেয়ার ছিলেন নাসরিন আহমেদ ম্যাডাম, এখন প্রবাসী কল্যাণ মন্ত্রীর, মাননীয় মন্ত্রীর সহধর্মিনী, আমাদের তখন প্রবিসি প্রবাস চ্যান্সেলর একাডেমিক ছিলেন। ম্যামের সাথে আমার কথাবার্তা হলো, ভাইবা বোর্ডে শুরু হলো, ম্যামই শুরুতে প্রশ্ন করা শুরু করেন এবং ম্যাম সাধারণত ইংরেজিতে কথা বলা শুরু করেন। ক্যান্ডিডেটরা ম্যামের সাথে কন্টিনিউ করতে পারলে ম্যাম সেটা কন্টিনিউ করেন, কন্টিনিউ করতে না পারলে সাধারণত ম্যাম সেখানে আগ্রহ পেতেন না। তো আমার ম্যামের সাথে অনেক লম্বা সময় আলাপ হয় বিভিন্ন বিষয়ে। ম্যাম আমাকে জিজ্ঞেস করেন আমাদের এডুকেশন সিস্টেম, ব্রুনাইয়ের এডুকেশন সিস্টেম রিফর্মেশন নিয়ে কাজ করবো কিনা, বা কেমন কী করা দরকার, এগুলোর পর আলোচনা হলো। তারপর আমার ডিপার্টমেন্টের টিচাররা যারা বোর্ডে ছিলেন অন্যান্যদের সাথে, আমি খুব স্মাইলিং ফেসে ভাইবা বোর্ড থেকে বের হলাম। আমরা সিলেকশন হয়ে যাওয়ার পর কিন্তু সাথে সাথেই জানি না যে সিলেকশন আমি আছি কিনা, এটা জানা যায় সিন্ডিকেট অ্যাপ্রুভ হওয়ার পর। তো আমাদের 30 তারিখের পর সিন্ডিকেট হয়েছিল সেপ্টেম্বরের 10 তারিখ, মাঝখানে 10 দিনের একটা গ্যাপ পড়ে যাওয়াতে প্রতিদিনই টেনশন করতাম যে আসলে সিন্ডিকেটে কার কার নাম যাচ্ছে, আমার নাম আছে কিনা বা কে কে আছে। 10 তারিখ রাত সন্ধ্যা 7:30 দিকে প্রথম সিন্ডিকেট থেকে, সিন্ডিকেটে অ্যাপ্রুভ হওয়ার পরে ফোনটা পেয়েছিলাম যে এটা আমার নামটা সিলেকশনে আছে এবং আমার নামটা সিন্ডিকেটে অ্যাপ্রুভড হয়েছে এবং আমি আগামীকাল পরের দিন সকালবেলা জয়েন করবো। এটি যখন শুনেছি তখন আমি ওই সময়টা যখন সিন্ডিকেট সভা চলছে তখন খুব বুক ধরপড় করছে, হার্টবিট বেড়ে গেছে যে আসলে কী হচ্ছে, সিন্ডিকেটে কার নাম আছে, আমি আছি কি না। যখন এটা জানলাম যে আমি আছি এবং আমারটাই অ্যাপ্রুভড হয়েছে, এবং ইন্টারেস্টিংলি যদিও 3 জনকে নেয়ার সার্কুলার ছিল কিন্তু ওই বোর্ডে শুধু আমাকে একাই রিকমেন্ড করেছে বোর্ড, আমি একাই জয়েন করেছি ওই 54 জন থেকে, আমি একাই জয়েন করেছি। আমি বলবো যে এটা কমপ্লিটলি ইট ওয়াজ আল্লাহস ব্লেসিংস এবং এভরিওয়ানস দোয়া। আমি বিশ্বাস করি আমার বাবা মা আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার শিক্ষক, আমার বন্ধু স্বজন নিকটাত্মীয় প্রত্যেকের দোয়া ছিল আমার জন্য, এবং আমি বিশ্বাস করি সবার দোয়ার কারণেই এটা এত সুন্দরভাবে এভাবে হয়েছে। মানে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জায়গা, মানে এই ডিফিকাল্টি আপনারা যারা ভিডিও দেখছেন তাদের আমি ধরে নিচ্ছি 99% বুঝবেন না। এই কারণে যারা কেবলমাত্র পাবলিক ইউনিভার্সিটিতে টিচারের ভাইবা দিয়েছে তারাই বুঝবে ওর যে ব্যাপারটা উনি ব্যাখ্যা করলো। আমি নিজেও বেশ কয়েকবার দিয়েছি, সো আমারও কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই যে রিকমেন্ডেশন বা এগুলো নিয়ে পত্রপত্রিকা বিভিন্ন সময় লেখালেখি হয়, মানে সেই জায়গা থেকে ওনার আসলে হওয়ারই কথা না, সেখানে উনি 54 জনের মধ্যে একজন। তো এটা একটা অসাম এক্সপিরিয়েন্স। কিন্তু কথা হলো যে আপনি কত সালে জয়েন করলেন? আমি 2018 সালের সেপ্টেম্বরের 11 তারিখ, 3 বছর হলো, 4 বছর হলো। 10 মিনিট স্কুলের সঙ্গে প্যাকড হওয়ার বিষয়টা কি? এটা ভাইয়া আরবি নিয়ে আমি 10 মিনিট স্কুলে একটু পেছন থেকে গল্প বলি। আরবি ভাষায় কাজ করা বা আরবি ভাষা মানুষের কাছে সহজবোধ্য করে তোলা, এটা আমার সবসময় মাথায় একটা চিন্তা কাজ করতো যে কিছু যদি করা সম্ভব হতো, অত বড় জায়গা থেকে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু কিভাবে আসলে বিষয়টা করা সম্ভব হবে। তো এখানে একটা বিষয় আমাকে খুব নাড়া দিত যে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অনেকেই শুধুমাত্র আরবি ভাষায় কথা বলতে পারে না বলে অনেক নানা রকম কষ্টের শিকার হচ্ছে, একটু যদি কথা বলতে পারে হয়তো তাদের জন্য পরিবেশ, কাজের পরিবেশ অনেক কিছু সহজ হয়ে যেত, এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে আরবি তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেরই আরবির প্রতি একটা দরদ আছে, আমাদের একটা মায়া কাজ করে আর ভালোবাসা কাজ করে আরবি ভাষার প্রতি। একটা ইন্টারেস্টিং স্টোরি ঘটেছে, সেটা হচ্ছে যশোর থেকে গত 2 বছর আগে নাফিজ মাহমুদ নামে একটা ছেলে, ওর আলিম প্রথম বর্ষে পড়ে, তখন আমাকে একদিন মেসেজ করেছে যে আমি আরবি ভাষা শিখতে চাই আপনার সাথে, আপনি আমাকে সুযোগ শেখাবেন?
আরেকটা মেসেজ পাঠিয়েছে, আরবি ভাষায় কথা বলার জন্য আমার বন্ধু প্রয়োজন, আপনি আমার বন্ধু হবেন? তো আমি অচেনা নাম্বার, আমি তো চিনি না, তো আমি ফোন ব্যাক করলাম যে কে এত সুন্দর করে মেসেজ দিচ্ছে। বললো যে আমার নাম নাফিস মাহমুদ, আমি যশোরে আমার বাড়ি, আমি আলিম প্রথম বর্ষে পড়ি, আমার আরবি ভাষা শিখতে খুব ইচ্ছে হয়, আমি ওয়েবসাইট থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন করেছি, আমার আপনার কাছ থেকে আরবি ভাষা শেখার ইচ্ছা। তখন তুমি কোন ওয়েবসাইট থেকে নিয়েছো? বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। তো তোমার আমার নাম্বারটা, বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনার নাম্বারটা দেখে আমার কাছে মনে হয়েছে আপনার সাথে আমি একটু চাইলে কথা বলতে পারি, সেজন্য আমি আপনাকে মেসেজ দিয়েছি, আপনি আমাকে শেখাবেন কিনা। তো আমি ওই স্টোরিটা ফেসবুকে একদিন শেয়ার করেছিলাম যে আসলেই মানে আমার তখনও মাথায় খুব নাড়া দিয়েছিল যে মনে হয় আরবি ভাষা সংক্রান্ত এই জায়গাটাতে আমার কিছু কাজ করা উচিত, কাজ করা দরকার, যেহেতু আমি আরবিক টিচার, আমি কেন আমি আরবি ভাষা শেখানোর জায়গাতে কাজ করব না, বা একটা অপরচুনিটি কেন সবার জন্য ক্রিয়েট করব না। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি এতদিন পর্যন্ত আমার একটা মানে স্বপ্ন বলতে, এটা স্বপ্ন দেখা না, এটা হচ্ছে ঘুমের মাঝে আমি একটা স্বপ্ন দেখেছিলাম লিটারেলি। মানে মানুষ স্বপ্ন অনেক কিছুই দেখে ঘুমের মাঝে, ওই স্বপ্ন আসলে অনেকে কেউ বিশ্বাস করে কেউ করে না, অনেক রকম হতে পারে। বাট আমি এটাকে এখানে কেন মেনশন করবো, কজ এই স্বপ্নের একটা রিলেভেন্স আছে এই জায়গাটার সাথে, এবং এটা আমি এতদিন কারোর সাথে ডিসক্লোজ করিনি, কারোর সাথে শেয়ার করিনি, এক দুজন আমার খুব ক্লোজ যারা তারা ছাড়া। সেটা হচ্ছে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম, আমি চিন্তা করছিলাম যে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টে পড়াচ্ছি, তো জাস্ট লিটারেচার পড়াই, ল্যাঙ্গুয়েজ পড়াই, আসলে কীভাবে যে কী করবো আমার, আমি যদি কোনো একটা বড় কোনো কন্ট্রিবিউশন, মানে যেটাকে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খেদমত বলি, একটা খেদমত কিছু করে যেতে পারতাম যেটা আসলে আমার জন্য হয়তো সারা জীবনের জন্য থেকে যাবে, এবং যেটা আমাকে, আমি দুনিয়াতে না থাকলেও দেখা যাবে আমার একটা কন্ট্রিবিউশন হিসেবে থেকে যাবে, এরকম যদি কিছু করতে পারতাম, আমি তো কিছু করতে পারছি না। কীভাবে করবো আমি, এই ডিপার্টমেন্টে পড়াশোনা এখান থেকেই করবো, নাকি আমি তো আবার এখন বাইরে উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছি এক জায়গাতে, সেখানে আবার আমার লাইন ট্র্যাক কোন দিকে চলে যাবে, আমি কি কিছু করতে পারবো কি না, এটা নিয়ে চিন্তা করছিলাম। দেন আমি ওই দিন আমি জাস্ট একটা স্বপ্ন দেখলাম এরকম, যে আমাদের ব্রুনাইতে আমি যেই টিচারদের কাছে পড়েছি, আমাদের টিচাররা সবাই আছে সেখানে, একটা জায়গাতে একটা কনফারেন্স হচ্ছে, এবং কনফারেন্সটা আরবি ভাষার উপর হচ্ছে, আরবি ভাষা ডেভেলপমেন্ট নিয়ে। কনফারেন্সে অনেক আরব গেস্ট আছে, আফ্রিকান গেস্ট আছে, যারা আরবিতে কথা বলে। তো গেস্টদের সাথে আমি খুবই ফ্লুয়েন্টলি এমনভাবে কথা বলছি, মানে ইট সিমড লাইক যে আমি আরবদের মতো, আরবদের মতো আরবি ভাষায় কথা বলছি ওই সময়টাকে স্বপ্নের মধ্যে। এবং আমি ডিল করছি, আমি কনফারেন্সটা অ্যারেঞ্জ করছি, এদিক সেদিক সব কিছু ঠিক করে দিচ্ছি, এবং সব দুক্তদের সাথে, প্রফেসরদের সাথে কথা বলছি কীভাবে আরবিকের ডেভেলপমেন্ট নিয়ে আরও কাজ করা যায়। এটা নিয়ে কাজ করে করে সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছো, এখানটায় অনেকে জড়ো হয়েছে, বিভিন্ন দেশ থেকে অনেকেই এসছে, এবং সবাইয়ের মাথা থেকে চিন্তাগুলো শেয়ার করছে কীভাবে আসলে আরবি ভাষা নিয়ে আরও বড়ো কাজ করা যাবে। তো আই ওয়াজ গেটিং আ লট অফ অ্যাপ্রিসিয়েশনস ফ্রম প্রফেসর্স, যারা আরব কান্ট্রি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, এবং আমার কয়েকজনের নাম মনে আছে যারা সাথে আমার দেখা হয়েছিল বিভিন্ন জায়গাতে, এদের সবাইকে আমি স্বপ্নের মাঝে পেয়েছি। এবং ইন্টারেস্টিংলি আমি তারপর ঘুম ভাঙার পর আমার মনে হলো, আচ্ছা আমি তো গত 5-6 দিন, এক সপ্তাহ ধরে চিন্তা করছিলাম যে আমি এটার কোনো রিফ্লেকশন হবে কিনা, বাট আমি কিন্তু কারোর সাথে শেয়ার করিনি, আমার নিজের মাঝেই ছিল। ইউ উইল বি সারপ্রাইজ টু নো ভাইয়া, যে এইটার মাত্র 2 সপ্তাহ পরেই আই গট দ্য কল ফ্রম সাকিব বিন রশিদ শুভ ফ্রম 10 মিনিট স্কুল। ওকে, শুভ আমাকে কল করে বললো, ভাইয়া আমরা আসলে প্রবাসীদের জন্য বা আরবি ভাষা যারা শিখতে চায় তাদের জন্য একটা আরবি ভাষায় কথা বলা শেখানো বা আরবি ভাষা নিয়ে একটা কোর্স করতে চাই, আমাদের মাথায় আপনার নামটা এসছে ইনস্ট্রাক্টর হিসেবে, আপনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী হলে আমরা একটু অফিসিয়ালি মিট করতে পারি, দেখা করতে পারি। আমি পাওয়ার সাথে সাথে আই টুক দ্য অপরচুনিটি, অ্যান্ড আই থট যে মেবি আমি যা চিন্তা করছিলাম, যা আমার স্বপ্নের রিফ্লেকশন ছিল, এটার একটা এঙ্গেজমেন্ট হচ্ছে হবে। এবং আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি নিজের জায়গা থেকেও কোনো কাজ করি, আমি তো আসলে ম্যাস পিপলের কাছে পৌঁছাতে পারবো না। অ্যাকচুয়ালি ওরা তো প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছে, এই প্ল্যাটফর্মটা তো ওদের ক্রিয়েট করা আছে, তাহলে আমি বেশি ম্যাস পিপলের কাছে পৌঁছাতে পারবো। আমার যেটা টার্গেট, অনেক মানুষকে আরবি ভাষা শেখানোর সুযোগ করে দেয়া, সেটা আমি এখান থেকে পাবো। এবং অনেক প্রবাসীরা 10 মিনিট স্কুলের বিভিন্ন কোর্স করে, ভিডিও দেখে, তারা আরবি ভাষা শেখার একটা বড় সুযোগ পাবে। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকেই, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা 10 মিনিট স্কুলের সব কোর্স প্রায় তারা দেখে এবং শেখে, অনেক বড় একটা কমিউনিটি। তাহলে 10 মিনিট স্কুলের থ্রুতে আমার কোর্সটা যদি আসে, তাহলে অনেকেই এখান থেকে আরবি ভাষা শেখার সুযোগ পাবে। এক্স্যাক্টলি। তো আমি তখন শুভর সাথে ডেট ফিক্স করে মিটিংয়ে আসলাম, সেখানটায় আয়মান সাদিকও ছিল, আয়মান সাদিক, শুভ, ইয়ামান, শামসাসিব, আমরা সবাই মিলে বসলাম, অভিপসু বসলাম আলোচনা। আমাদের ফার্স্ট মিটিংটা খুবই প্রোডাক্টিভ ছিল, এবং আমরা সেদিনই ডিসাইডেড যে আমিও কন্টেন্ট নিয়ে কাজ করব, এবং কোর্সটা আমরা যাবে এখান থেকে 10 মিনিট স্কুল থেকে। ওকে,
তারপর একটা লম্বা সময় ধরে আমরা কন্টেন্ট নিয়ে ক্রিয়েশনে কাজ করলাম, কন্টেন্টগুলো বানালাম, সবকিছু কোর্সগুলো কিভাবে হবে, কটা ক্লাস থাকবে, কটা ভিডিও, আমরা 45 ভিডিওস করেছি। তো সেখানটায় আমাদের বেশ কিছু আমরা সিচুয়েশন বেসড করার চেষ্টা করেছি, যেমন আমাদের প্রবাসী ভাইদের কেউ একজন এয়ারপোর্টে, এখন কোন একটা জিনিস তার জানা দরকার, তিনি আরব দেশের কোন একটা এয়ারপোর্টে নামার পর তার কারোর সাথে বাংলায় কথা বলতে পারবে না, আরবিতে যে জিজ্ঞেস করবে এখানে ওয়াশরুমটা কোন দিকে, যেটা ওয়াশরুমকে আরবিতে হাম্মাম বলে, যে কোথায় এটা জিজ্ঞেস করার জন্য আরবিতে আয়না শব্দটি ব্যবহৃত হয়, আইনাল হাম্মাম, এটুকু যে বলবে যে ওয়াশরুমটা কোথায়, এতটুকু বলার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে হেজিটেশন ফিল করে যে আরবি তো পারে না, কিভাবে জিজ্ঞেস করবে। তাহলে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা কফি শপে একটু বসবে, একটু চা কফি খাবে, কোথাও একটু রেস্ট নেবে, ফ্লাইটটা কখন যাবে এটা জানার দরকার হয় যে আমার ফ্লাইটটা কখন শুরু করবে বা ফ্লাইট কখন ল্যান্ড করবে, বিমানে উঠবে, ইমিগ্রেশন ক্রস করবে, ইমিগ্রেশন অফিসার অনেক সময় দেখা যায় আরবিতে কথা বলে, আবার দেখা যায় আমি যদি ইংরেজি না পারি তাহলে আমাকে তো আর কোনো অপশন নেই, তখন দেখা যায় অনেকে বাঙালিরা দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে না, পাসপোর্ট চাইলে ভিসা দিয়ে দেয়, মানে ভিসার কপি বের করে, টিকেটের কপি বের করে, একটা কাগজ চায় আর একটা, যেহেতু জানে না পাসপোর্টকে আরবিতে কী বলে, ভিসাকে আরবিতে কী বলে, টিকেটকে আরবিতে কী বলে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আমরা সিচুয়েশন ধরে ধরে ইমিগ্রেশন, বিমানবন্দর, তারপরে হচ্ছে বিদেশে যাওয়ার পরে কোনো একটা হাসপাতালে ডাক্তারের সাথে নার্সের সাথে কীভাবে আরবিতে কথা বলবে, তারপরে হচ্ছে থানা পুলিশে সেখানে কোনো বিষয় থাকলে কীভাবে আরবিতে কথা বলবে, তারপরে রেস্টুরেন্টে খাবার খেতে গেলে অর্ডার করবে কীভাবে আরবিতে, তারপরে হচ্ছে কেনাকাটা শপিং করতে গেলে আমরা একটা কিছু কমন আরবি আছে, যেমন এটার দাম কত জিজ্ঞেস করার জন্য সব প্রবাসী ভাইরা জানে যে কাম হাজা, কাম হাজা শব্দের অর্থ হচ্ছে এটার দাম কত, এই এটার দাম কত বলার পরে কিন্তু আর কোনো বাক্য আমাদের প্রবাসী ভাইদের মাথায় থাকে, বার্গেনিং করার সুযোগ নাই, সুযোগ থাকে না, কারণ ওনারা তো আসলে এটাকে যে দাম কমাতে বলবে বা দাম বেশি হয়ে যাচ্ছে এটা বলবে, এটা তো এটা রকিস শব্দের অর্থ হচ্ছে দাম, মানে ঠিক আছে সস্তা মনে হচ্ছে, আর গলিন শব্দের অর্থ হচ্ছে অনেক চড়ামূল্য, আমরা যেটাকে এক্সপেন্সিভ বলি, এখন উনি যদি রকিস আর গলিন শব্দ না জানেন উনি তো তাকে আর তার সাথে দর কষাকষি করতে পারবে না, তো ওইটাকেও আমরা প্রায়োরিটি দিয়েছি। তারপরে তার একেবারে সব কিছু দৈনন্দিন চলাফেরা, কফিল, আমরা আরবিতে কফিল বলি কাকে, মালিককে না, মালিককে, এবং যিনি স্পন্সর, যিনি ভিসা দিয়ে থাকেন, যার নামের কোম্পানি, যিনি আসলে এমপ্লয়ার তাকে নিয়ে গেছেন ভিসা দিয়ে, তাকে আমরা কফিল বলি। তো এই যে কফিলের সাথে কথা বলা, তারপরে মুদির যিনি থাকেন, বিশেষ করে কোম্পানির সুপারভাইজার, ম্যানেজার, এদেরকে মুদির বলা হয়। এখন মুদিরের সাথে আরবিতে কথা বলা, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের অনেক বাঙালি ভাইরা কি করেন, হিন্দিতে কথা বলে এটাকে কাজ সেরে নেন, কারণ অনেক ইন্ডিয়ান থাকে ওদের সাথে হিন্দিতে কথা বলেন, কিন্তু হিন্দির অপশনের চাইতে আমরা তো আরবির অপশনটা আমাদের জন্য সহজ, তাকে অ্যাডভান্স করছে, আমি গল্পটা বললেন যে 1.5 লাখ টাকা স্যালারি পায়, সো যখন আপনি জানবেন আপনি আরবি ভাষাটা পারেন, নেটিভ ল্যাঙ্গুয়েজ পারেন, তখন আপনার প্রতি কনসেন্ট্রেশনটা তার ডিফারেন্ট হয়ে যাবে, রাইট, সরাসরি মালিকের সাথে সে কথা বলতে পারবে। পাশাপাশি স্কুল কলেজের অনেকে থাকে যারা একটি বিদেশি ভাষা শিখতে চায় এবং অনেকেই বিদেশি ভাষার জায়গাতে আরবিকে রাখতে চায়, তো এরা দেখা যায় যে আরবি মাদ্রাসা শিক্ষার্থীরা ভালো লিখতেও জানে, ভালো পড়তেও জানে, আমাদের কিছু এক্সেপশন আছে, কিছু কিছু মাদ্রাসায় ভালো কথা বলার প্র্যাকটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় স্পিকিং প্র্যাকটিসটা হয় না, ওই যে কথা বলার, আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়েছি, দাখিল আলিম পড়েছি, ফাজিল পড়েছি, তারপর ইউনিভার্সিটিতে এসেছি, বাট আমাদেরও কথা বলার প্র্যাকটিস হয়নি, মাদ্রাসার আঙিনায় আমরা কখনো আরবি ভাষায় কথা বলার প্র্যাকটিস করিনি, তো এটা তো গ্রামের ছেলেগুলোর, মফস্বলের ছেলেদের, ছেলে মেয়েদের, তাদের তো আরবি ভাষায় কথা বলার অভ্যাসটা তৈরি হয় না, তাহলে এই যে অভ্যাসটা তৈরি হচ্ছে না, এই জন্য আমরা চিন্তা করেছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ছেলে তার সহপাঠীর সাথে আরবিতে কীভাবে কথা বলবে সেটাকেও আমরা প্রায়োরিটি দিয়েছি, একটা ছেলে ক্লাসরুমে যাওয়ার পরে বা কারোর সাথে নতুন পরিচিত হওয়ার ক্ষেত্রে কীভাবে তার স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আঙিনায় কীভাবে সে কথা বলবে সেই বিষয়গুলোকেও আমরা কন্টেন্টে অন্তর্ভুক্ত করেছি। একটু জিনিস আমাকে বলেন যে এই ভিডিওগুলো এনাফ কিনা একজন মানুষের জন্য, যে 45টা ভিডিও ওখানে আছে বা যে কারিকুলাম আপনি সাজিয়েছেন সেটা একটা মানুষের ডেইলি কমিউনিকেশন করার জন্য এনাফ কিনা? আমরা এটা বলতে পারি হ্যাঁ, মোটামুটি কেউ যদি মিনিমাম বেসিক কমিউনিকেশন যা যা আছে আমরা সব কিছু কভার করার চেষ্টা করেছি, ভাষা তো অনেক বড় একটা, অনেক পরিধিটা অনেক বড়, তো সেজন্য হয়তো দেখা যাচ্ছে আরও অনেক কিছু থাকবে যেটা আসলে আমরা ইনক্লুড করলে ভালো হতো, আমরা হয়তো আস্তে আস্তে সেটাকে ইনক্লুড করার ফিউচারে আনার চেষ্টা করবো, কিন্তু আপাতত এখন যতটুকু আছে এতটুকুতে মোটামুটি বেসিক কমিউনিকেশন, রেগুলার কমিউনিকেশন যা দরকার এটা কন্টিনিউ করতে পারবে। এটা একটা খুব ভালো সূচনা করেছে টেনমিট স্কুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রিসেন্টলি আমি দেখলাম একটা ভিডিওতে ওরা হাসান ভাইকে ওরা অ্যাড করেছেন এবং হাসান ভাই সম্ভবত কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে কোনো একটা কোর্স, আমি ডিটেলে যেতে পারিনি সে কারণে বলছি, এই যে ট্রেনার যাদেরকে আসলে প্রপারলি যারা ট্রেন করার মতো এবং যারা নিজ নিজ অঙ্গনে নিজেদেরকে প্রুভ করেছে এরকম কিছু মানুষ এবং হাইলি বলা যেতে পারে স্কিলড সম্পন্ন যারা ট্রেনার তাদেরকে ওনারা ইনভাইট করছেন তাদের এই সব কোর্স কারিকুলামের জন্য, যেটা
অত্যন্ত অ্যাপ্রিসিয়েবল, এবং আমি মনে করি যে টেন মিনিট স্কুল এই জায়গাগুলোতে খুব ভালো কাজ করছে সাধারণ মানুষের উপকার হওয়ার জন্য। আর যে কোনো কিছুই আমি এটা বিশ্বাস করি, এবং আমার যারা দর্শক আছেন তারাও বিশ্বাস করেন, যে কোনো কিছুই না আসলে একদিনে অ্যাচিভ হয় না, আপনাকে পরিশ্রম দিতে হবে, লেগে থাকতে হবে। আর মূল কথা হচ্ছে, আমি যদি এই কোর্সটা করতাম তাহলে আমি এভাবে নিতাম জিনিসটাকে। একটা হচ্ছে যে আরবি ভাষাটাকে আয়ত্ত করার যে ক্ষুধাটা, সেটা আমার মধ্যে জ্বালিয়ে দিতে পারে এই কোর্সটা। আমি যতটুকু প্রয়োজন ততটুকু শিখলাম, যতটুকু প্রয়োজন আমার এক্সট্রা হবে ততটুকু শেখার জন্য আমি সার্চ করব, এটাই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার যে গল্প সেটা আমি প্রথম পর্যায়ে আমি খুব ইন্সপায়ার হয়েছি যে এরকম একটা স্টোরি, আরবিতে পড়া একটা ছেলে এসে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে, যদিও আমার অনেক জুনিয়র, তবে আপনার গল্প শুনে আমার কাছে মনে হলো আমাদের বয়সটা অনেক বেড়ে গেছে। এই তো সেদিন ও এসে আমাকে বলছিল যে ভাইয়া আপনাকে চিনি আমি ডিবেটার হিসেবে। আমি আমার সেশন 2001, আপনার সেশন কত? আমার 2009-10, 8-9 বছরের জুনিয়র আমাদের। যাই হোক, তারপরে আপনি আপনারা আমাকে আমাদেরকে পেয়েছেন কিছুটা? জি ভাইয়া। ওকে, বা নাম শুনেছেন হয়তো? নাম শুনেছি জি, নাম শুনেছেন। থ্যাংক ইউ সো মাচ, আমি দোয়া করি আপনার জন্য। আমি ভাইয়া বর্তমানে ব্যস্ত, আমি আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি হায়ার স্টাডির জন্য বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেছি, তো আমি আলহামদুলিল্লাহ শীঘ্রই আমি আমেরিকা চলে যাচ্ছি, ইউএসএতে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন থেকে আমি মিডল স্টাডিজ নিয়ে পড়ার জন্য ফুল স্কলারশিপ পেয়েছি। এখন আমি যেটাতে যাচ্ছি এটাও ওয়ার্ল্ডের সেরা 50টি বিশ্ববিদ্যালয়ের একটি, এটার এখন র্যাঙ্ক হচ্ছে 48, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন। এবং আলহামদুলিল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ এখন পর্যন্ত 100 বছরের বিভাগ, এই 100 বছরের বিভাগ থেকে আমি প্রথম কোনো শিক্ষার্থী বা শিক্ষক শিক্ষার্থী যাই হই এখন আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে হায়ার স্টাডির জন্য ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারছি, যাওয়ার সুযোগ পেয়েছি, এটি এখন পর্যন্ত আমি প্রথম আর কি, যতটুকু আমি স্যারদের কাছ থেকে শুনেছি। তো আই মাস্ট সে আর কি, যে আমার এই ছোটবেলা থেকে আমার যত সাকসেস, যত সফলতা, সব কিছুর পেছনে অনেক রয়েছে, অনেকেরই অনেক অবদান রয়েছে। একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি যদি একটা নাম আমাকে বলতে, সেটা হচ্ছে আর নান আদার দেন আমার মা। যতদিন আমি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, ফাইনাল পরীক্ষায়, দাখিলের পরীক্ষাগুলো, আলিমের পরীক্ষাগুলো, ফাজিলের পরীক্ষা, অনার্সের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, আমার পরীক্ষার দিনগুলোতে আমার মা নফল রোজা রাখতেন, এবং আমি যখন পরীক্ষার হলে থাকতাম 3 ঘন্টা আমার মা কোরআন শরীফ পড়তেন বসে বসে। পরীক্ষার হল থেকে বের হয়ে যখন মাকে ফোন করতাম যে মা আমি পরীক্ষার হল থেকে বেরিয়েছি, তখন মা কোরআন শরীফ পড়া থেকে উঠতেন, এবং আমার রেজাল্টের দিন যখন শুধু বলতাম যে মা আজকে কিন্তু রেজাল্ট দিবে, এই সময় থেকে বসে কোরআন শরীফ পড়তে থাকতেন, যতক্ষণ রেজাল্ট না আসছে ততক্ষণ মা কোরআন শরীফ পড়া থেকে উঠতেন না। আমি বিশ্বাস করি আমার মায়ের এই যে দোয়া এবং এই যে আমলগুলো, এগুলোর জন্য আল্লাহ আমাকে এত, আমি যে যা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব জায়গায় সফল করেছেন, কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বেস্ট অ্যাসেট ইভাব পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদটাই আপনার আছে। আপনার মা বেঁচে আছেন? আম্মা আছেন, আমাদের জন্য একটু টুকটাক দোয়া করবেন ছেলের পাশাপাশি, ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাই, অনেক অনেক শুভকামনা থাকছে। এবং এই কোর্স, এই কোর্সটার ব্যাপারে আমি আপনাদেরকে নতুন করে কিছুই বলবো না, যারা বিশেষ করে মিডল ইস্টে আছেন এবং মিডল ইস্টে যাবেন, এবং যারা মনে করেন যে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক এক্সট্রা একটা মাইলেজ দেবে, তাদের জন্য একটা অভাবনীয় সুযোগ। এই ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা পাবেন, যে লিঙ্কে গিয়ে এই কোর্সটা আপনারা করতে পারবেন। এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকের আপনারা উপরে যে টাইটেলটা থাকে বা ডিসক্রিপশন থাকে ওখানে গিয়ে আপনারা লিঙ্কটা পাবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকছে আপনার। ধন্যবাদ ভাই, শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।